ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। সমস্ত রাশি অনুযায়ী ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে, তাহলে চলুন জেনে নেওয়া যাক। জানবো মিথুন রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে, জানবো কেরিয়ার কেমন থাকবে না থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, এই মাসটা কিন্তু প্রচণ্ড রকম চাপের, অনেক অনেক বাধার সম্মুখে কিন্তু এ মাসে আপনাদের হতে পারে। এই সময় আপনাদের কলিগসরা কিন্তু প্রচণ্ড প্রবলেমের কারণ হয়ে দাঁড়াবে, বাধা কিন্তু তারা সৃষ্টি করবে। আপনাদের এই সকল কিছু ওভারকাম করাটা একটু টাফ হয়ে যাবে, তবে চাপের কিছু নেই। যখন সমস্ত দরজা মানুষের বন্ধ হয়ে যায়, একটা দরজা কিন্তু ঠিক ওপেন থাকে। সেরকমই আপনার পুরনো কোনো কলিগস বলুন বা বন্ধু বলুন, সে কিন্তু আপনাকে কোনো একটা নতুন জবের সন্ধান দিতে পারে এবং সেটা কিন্তু আপনার জন্য প্রচণ্ড রকম ভালো ফল নিয়ে আসবে। এই জায়গাটা যদি আপনারা যেতে পারেন বা এই কাজটায় যদি আপনারা যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা নতুন দরজা আপনাদের জন্য খোলা থাকছে। জানবো আপনাদের বিজনেস কেমন থাকবে না থাকবে। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য আমি বলবো, কিছু ক্ষেত্রে পার্টনারের সাথে সমস্যা তৈরি হতে পারে, আপনাদের অর্থনৈতিক ব্যাপার নিয়ে পার্টনারের সাথে সমস্যা তৈরি হতে পারে। যে কোনো বিষয়ে পার্টনারের সাথে কথাবার্তা বলে চলুন, না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় কিন্তু থাকছে। যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, ডেফিনেটলি শুরু করুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন। জানবো অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতিটা খুব একটা ভালো থাকছে না, আপনাদের অর্থের গ্রোথ কিন্তু এই মাসে অনেকটা কমবে। পিতামাতাকে অর্থ দিয়ে সহায়তা কিন্তু করতে হতে পারে। এই সময় আপনার কোনো পরিবারের লোকজন বা বন্ধুবান্ধব কেউ কিন্তু অর্থনৈতিক সাহায্য কিন্তু চাইতে পারে। এই সময় আপনাদের অর্থ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে আমি বলবো, একটু বুঝে শুনে ইনভেস্ট করুন, কোথাও ভুল যেন ইনভেস্ট না হয়ে যায়। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের জন্য কিন্তু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। জানবো এই মাসে আপনাদের হেলথ কেমন থাকছে। এই মাসে কিন্তু আপনাদের গলা বা কাঁধ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। সমস্যা বৃদ্ধি পেলে অতি অবশ্যই ডক্টর দেখান, এগুলোকে ইগনোর করবেন না। এগুলো কিন্তু বড় ধরনের কোনো সমস্যার কারণে আপনাদের হতে পারে। এই সময় যারা সিনিয়র আছেন তাদের কিন্তু হেলথ খুব একটা ভালো থাকছে না, কোনো না কোনো কারণে হেলথ নিয়ে কিন্তু এই সময় আপনারা প্রচণ্ড মাত্রায় প্রবলেমের মধ্যে থাকবেন। দুর্ঘটনা হওয়ারও সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে, একটু সচেতন হয়ে চলাফেরা করুন। যারা অ্যালকোহল নেন তাদের ক্ষেত্রে আমি বলবো, বিষয়গুলোকে একটু এড়িয়ে যান, না হলে কিন্তু অনেক বড় সমস্যা বৃদ্ধি কিন্তু পেতে পারে এই বিষয়গুলি থেকে। জানবো এই মাসে আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। এ মাসে আপনাদের লাভ লাইফটা কিন্তু ভালো থাকছে, লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা নিজের পার্টনারকে প্রচণ্ড পরিমাণ ট্রাস্ট করেন তাদের ক্ষেত্রে একটু কিন্তু বিপদ, আপনি যতটা ট্রাস্ট করেন অতটা ভালো রেজাল্ট কিন্তু এ মাসে পাবেন না। নতুন সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো, সময়টা ভালো, নতুন সম্পর্ক কিন্তু অনেকটা ভালো পর্যায়ে যাবে। এই সময় প্রেমের গভীরতা কিন্তু প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে, যেই বিষয়টা কিন্তু আপনাদের জন্য অনেকটা মানসিক শান্তি নিয়ে আসছে। জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো, সময়টা ভালো, আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেকটা বিল্ড আপ হয়ে যাবে, রিলেশনে যে একটা মধুরতা সেটা কিন্তু বজায় থাকছে। ম্যারেজ লাইফ কিন্তু আগের থেকে তুলনামূলকভাবে অনেকটা বেটার। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফ কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ ভালো, ফ্যামিলিতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, ফ্যামিলিতে কোনো নতুন অতিথি আসতে পারে, এই বিষয়গুলোর জন্য ফ্যামিলি লাইফ কিন্তু অনেকটা ভালো থাকছে। তবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ হতে পারে, তবে সেটা আংশিক, বিবাদটা হলেও বিবাদটা কিন্তু মিটে যাবে। এই সময় আপনারা নতুন বাড়ি কিনতে পারেন, যার ফলে কিন্তু আপনাদের পরিবারের লোকজন প্রচণ্ড মাত্রায় খুশি থাকবে। ফ্যামিলির লোকজনদের নিয়ে কিন্তু কোনো গেট টুগেদার হওয়ার সম্ভাবনা থাকছে। ফ্যামিলির লোকজনদের হেলথ নিয়ে কিন্তু এ মাসে আপনারা তুলনামূলক একটু চাপে থাকছেন। ওভারঅল ফ্যামিলি লাইফ কিন্তু এ মাসে আপনাদের অনেকটা ভালো। তাহলে বন্ধুরা, মিথুন রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়।
তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিও।